আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে টেম্পারেচার প্লাস টেনের দিকে আর কি, এত ভালো লাগতেছে বাইরে আর রোদ, মানে অস্থির একটা অবস্থা। এখন যাচ্ছি আমরা একটু সিতে, অনেকদিন থেকে যাওয়া হয় না, ক্যাম্পাসে অফার কারণে বাস অফ ছিল, এই ক্যাম্পাস থেকে ওই ক্যাম্পাসেই যাইতে হয়। তো আমার সাথে দুইটা বাংলাদেশি আছে, আমি অবশ্য বাংলাদেশিদের সাথেই মিশি। ও প্রায় কত নভেম্বর থেকে শুরু হয়েছে ঠান্ডা, নভেম্বর আগে থেকেই সেই মাইনাস। এই বরফগুলো গলা শুরু হয়েছে, এই যে বরফ ছিল এগুলো এগুলো গলা শুরু হয়েছে। অবস্থাটা হচ্ছে এমন যে 8 ডিগ্রি 9 ডিগ্রি চলতেছে কিন্তু কোনো শীত লাগতেছে না, এর মাইনাসে থাকতে থাকতে এমন একটা অবস্থা যে এইরকম তাপমাত্রা অনেক গরম লাগতেছে নিজের কাছে। পুরো ক্যাম্পাসে এখন ফাঁকা, নিউ ইয়ার চলতেছে, গতকাল ছিল নিউ ইয়ার।
তারপর অনেকদিন পরে আর কি বিচে আসলাম পরবর্তীতে কানাডার অ্যান্টার্কটিকা ও রে রে এই ঢেউ নাই পুরো সমুদ্রই বরফ এ ভাঙে যাচ্ছে এ অনেকগুলো হয় ভালোই ঠান্ডা লাগতেছে তো যতদূর সম্ভব আমি ট্রাই করতেছি ক্যাম্পাসে চলে যাওয়ার জন্য